চলছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচের সিরিজ, আর সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ শুরু হওয়ার আগেই ভারতের সঙ্গে হট ফেভারিট নামের তকমা এঁটে দেওয়া হয়েছিল। ঘরের মাঠে ইংল্যান্ডকে ভারত সম্পূর্ণ ধুইয়ে দেবে এমনটাও মনে করেছিলেন বহু ক্রীড়াপ্রেমী। কিন্তু প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় ক্রিকেট দল, হায়দ্রাবাদে হার, তারপরে দ্বিতীয় টেস্ট, আর সেখানেই ঘুরে দাঁড়াতে একেবারে মরিয়া রাহুল দ্রাবিড়ের ছেলেরা। বিশাখাপত্তনামে 22 গজের যুদ্ধে নামতে চলেছে টিম ব্লু ভার্সেস ব্রিটিশরা। মঙ্গলবার বিশাখাপত্তনাম পৌঁছল ভারতীয় এবং ইংল্যান্ড ক্রিকেট দল। বিমানবন্দরে রোহিতদের স্বাগত জানাতে উপস্থিত হলেন অসংখ্য ভক্ত। একই সঙ্গে হয় সমুদ্র শহরে টিম ব্লুয়ের গ্র্যান্ড ওয়েলকাম। শানাই বাজিয়ে, গলায় মালা পরিয়ে, তিলক পরিয়ে স্বাগত জানানো হলো ক্রিকেটারদের। উল্লেখ্য, ব্রিটিশদের ঘূর্ণির ফাঁদে ফেলেই সিরিজ এখন এক এক করতে চাইছে ভারত। তবে জয়ের শিরোপা শেষ পর্যন্ত কাদের মাথায় ওঠে তা দেখতেই মুখিয়ে আছেন ক্রিকেট প্রেমীরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।